বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোধার হোসেন, সহকারী অধ্যাপক, নরসিংদী সরকারি কলেজ। এ পর্যায়ে আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগ বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ নগ্ন বীজী ও আবৃত বীজী এই অধ্যায় নিয়ে আলোচনা করব। নগ্ন বীজী ও আবৃত বীজী এই অধ্যায় নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে কতগুলো বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা উচিত। উদ্ভিদ জগৎকে, এই যে উদ্ভিদ জগৎকে দুই ভাগে ভাগ করা হয়, একটা অপুষ্পক অর্থাৎ যেসকল উদ্ভিদে ফুল হয় না, আর একটা সপুষ্পক অর্থাৎ যেসকল উদ্ভিদের ফুল হয়। অর্থাৎ উদ্ভিদ দুই প্রকার, সপুষ্পক আর অপুষ্পক। সপুষ্পক উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা হয়, একটা নগ্নবীজী আর একটা হচ্ছে আবৃত বীজী। নগ্নবীজী ইংরেজি হচ্ছে জিমনোস্পার্ম, আবৃত বীজী ইংরেজি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম এটা দুইটা গ্রিক শব্দ থেকে আসছে, একটা জিমনোস এটা অর্থ নেকেড বা নগ্ন, আর একটা হচ্ছে স্পার্মস এটার অর্থ হচ্ছে সিড বা বীজ। অর্থাৎ জিমনোস অর্থ নগ্ন, স্পার্মস অর্থ সিড বা বীজ অর্থাৎ নগ্ন বীজ। অ্যাঞ্জিওস্পার্ম কথাটা আসছে দুইটা গ্রিক শব্দ থেকে, অ্যাঞ্জিয়ন অর্থ ব্যাসেল বা পাত্র, আর স্পার্মস সিড বা বীজ অর্থাৎ একটা পাত্রের ভিতরে বীজটা আবৃত থাকে, একটা হাড়ি বা পাত্রের ভিতরে বীজটা আবৃত থাকে। আমরা যদি চিন্তা করি যে নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে বা জিমনোস্পার্ম কাকে বলে, যদি উদ্ভিদের ফুলে গর্ভাশয় না থাকে তখন সেই ধরনের উদ্ভিদের ফুল থেকে ফল তৈরি হয় না, বীজগুলা অনাবৃত অবস্থায় থাকে। অনাবৃত অবস্থায় কোথায় থাকে? তখন বীজগুলো একটা বিশেষ পাতার উপরে থাকে, এটা নাম হচ্ছে গর্ভপত্র। এটা সংজ্ঞাটা দাঁড়ায় এরকম, যে সকল উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না এবং ফল সৃষ্টি হয় না, যার কারণে ডিম্বক বা বীজ গর্ভপত্রের উপর অনাবৃত অবস্থায় থাকে, তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদ বলে। তিনটা নাম, নগ্নবীজী, জিমনোস্পার্ম, ব্যক্তবীজী। আবার যে সকল উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে এবং ফল সৃষ্টি হয়, যার কারণে ডিম্বক বা বীজ ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে, তাদেরকে আবৃত বীজী উদ্ভিদ বলে। আমরা এই দুই গোষ্ঠীর সংজ্ঞা, এটার মধ্যে গর্ভাশয় থাকবে না, ফল সৃষ্টি হবে না, বীজ থাকবে গর্ভপত্রের উপর অনাবৃত অবস্থায় বা নগ্ন অবস্থায়, এখান মধ্যে গর্ভাশয় থাকবে, ফল সৃষ্টি হবে, বীজ থাকবে আবৃত অবস্থায় ফলের ভিতরে। এখন আমরা যে এই নগ্নবীজী আর আবৃত বীজ উদ্ভিদের পার্থক্য বা বৈশিষ্ট্য, নগ্নবীজী উদ্ভিদের ফুলে কি কি
থাকে না, গর্ভাশয় থাকে না, এটা হচ্ছে গর্ভাশয়, এটা গর্ভদণ্ড, এটা গর্ভমূল, এগুলো কিছুই থাকে না। অর্থাৎ নগ্ন কিছু উদ্ভিদের ফুলে গর্ভাশয় গর্ভদণ্ড গর্ভমূল থাকে না। আবৃত কিছু উদ্ভিদের ফুলে গর্ভাশয় গর্ভদণ্ড গর্ভমূল থাকে। দুই নম্বর পার্থক্য হচ্ছে নগ্নবীজ উদ্ভিদে গর্ভাশয় থাকে না, ফল সৃষ্টি হয় না। আবৃত বীজ উদ্ভিদে গর্ভাশয় থাকে, ফল সৃষ্টি হয়। তিন নম্বর হচ্ছে ফল সৃষ্টি হয় না, তাহলে বীজ কোথায় থাকে? গর্ভপত্রের উপর অনাবৃত অবস্থায় থাকে। এখানে ফল সৃষ্টি হয়, তাহলে বীজ কোথায় থাকবে? ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকবে। এখন ফলের ভিতরে যে আবৃত অবস্থা, এই তিনটা গুলোর সংজ্ঞা থেকে আমরা পার্থক্যটা বের করলাম। যদি গর্ভদণ্ড আর গর্ভমূল না থাকে, তাহলে পরাগ কোথায় পড়বে? যদি এটা ডিম্বক হয়, সরাসরি ডিম্বকের রন্ধ্রে পরাগ পড়বে। অর্থাৎ নগ্নবীজ উদ্ভিদে গর্ভদণ্ড গর্ভমূল থাকে না, এই কারণে পরাগ রেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পড়ে। কিন্তু আবৃত বীজ উদ্ভিদে গর্ভদণ্ড আর গর্ভমূল থাকে, এখানে পরাগাণু গর্ভমূলে পতিত হয়। অর্থাৎ এটার পরাগাণু হচ্ছে সরাসরি, আর হচ্ছে পরোক্ষ বা ইনডাইরেক্ট, প্রত্যক্ষ বা ডাইরেক্ট। আমরা যদি আসি যে এই নগ্নবীজ উদ্ভিদে যে রেণুপত্রগুলো আছে বা যাদেরকে বলা হয় স্পোরোফিল, স্পোরোফিল বা রেণুপত্রগুলো সজ্জিত হয়ে মোচার মতো, কলা গাছে যে মোচা দেখা যায় মোচার মতো একটা গঠন তৈরি করে, একে বলে স্ট্রোবিলাস বা কোন। অর্থাৎ এখানে রেণুপত্র বা স্পোরোফিল সজ্জিত হয়ে স্ট্রোবিলাস বা কোন তৈরি করে, কিন্তু আবৃত বীজ উদ্ভিদ কোনো প্রকার কোন তৈরি করে না। এই নগ্নবীজ উদ্ভিদ দ্বিনিষেক ঘটে না, দ্বিনিষেক ঘটে না। আর এখানে দ্বিনিষেক ঘটে, দ্বিনিষেক কি? এখানে যদি ডিম্বকের ভিতরে ভ্রূণথলি থাকে, ভ্রূণথলির মধ্যে একটা থাকে ডিম্বাণু, দুই পাশে দুটো সাহায্যকারী কোষ, মাঝখানে দুটো সেকেন্ডারি নিউক্লিয়াস, এখানে তিনটা প্রতিপাত কোষ থাকে। অর্থাৎ একটা ভ্রূণথলির মধ্যে ডিম্বাণু থাকবে, সাহায্যকারী কোষ থাকবে, সেকেন্ডারি নিউক্লিয়াস থাকবে, প্রতিপাত কোষ থাকবে। দুইটা শুক্রাণু এখানে প্রবেশ করে, একটা শুক্রাণু এখানে মিলিত হয়, আরেকটা শুক্রাণু এটার সাথে মিলিত হয়। এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হয় দ্বিনিষেক। নগ্নবীজ উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, কিন্তু আবৃত বীজ উদ্ভিদে দ্বিনিষেক ঘটে। এখানকার যে শস্য উৎপন্ন হয়, শস্য বা শাঁস যেটাকে বলে আমরা, বা এন্ডোস্পার্ম তৈরি হয়, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড হবে, হ্যাপ্লয়েড। এই শস্যটা তৈরি হবে নিষেকের পূর্বে। আর এখানে যে শস্য বা শাঁস, ইংরেজিতে হচ্ছে এন্ডোস্পার্ম তৈরি হয়, সেটা হবে ট্রিপ্লয়েড, সেটা হবে নিষেকের পরে। এটা শস্য হবে হ্যাপ্লয়েড বা এন, নিষেকের আগে তৈরি হবে। শস্য হবে ট্রিপ্লয়েড বা থ্রিয়ান, নিষেকের পরে তৈরি হবে। এখানে জাইলেম টিস্যুতে আমরা জানি যে পরিবহন কলা দুই প্রকার, জাইলেম প্লয়েম। জাইলেমের উপাদান হচ্ছে চারটা, ট্রাকিট ব্যাসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। প্লয়েমের উপাদান চারটি, শিপনল সঙ্গীকোষ, প্লয়েম ফাইবার, প্লয়েম প্যারেনকাইমা। নগ্নবীজ উদ্ভিদের জাইলেম টিস্যুর মধ্যে কোনো ব্যাসেল কোষ থাকে না, এবং প্লয়েম টিস্যুর মধ্যে কোনো সঙ্গীকোষ থাকে না। কিন্তু আবৃত বীজ উদ্ভিদে জাইলেমে ব্যাসেল থাকে, প্লয়েমে সঙ্গীকোষ থাকে। নগ্নবীজ উদ্ভিদে অনেক সময় আর্কিগোনিয়াম তৈরি হয়। এই আর্কিগোনিয়াম কি? স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম, স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। কিন্তু আবৃত বীজ উদ্ভিদে কোনো আর্কিগোনিয়াম তৈরি হয় না।
উদ্ভিদের শুক্রাণুর মধ্যে সচল হতে পারে নিশ্চল হতে পারে, অর্থাৎ শুক্রাণু যদি কোনো প্লাজমা না থাকে এটা নিশ্চল, কিন্তু শুক্রাণু যদি একটা সুতার মতো প্লাজমা থাকে সেটা সচল। নগ্ন যদি নিশ্চল হতে পারে আবার সচল হতে পারে, কিন্তু আবৃত্তি যদি সবসময় শুক্রাণুটা হবে নিশ্চল। আমরা এখানে নগ্নবীজী এবং আবৃত্তবীজী উদ্ভিদের পার্থক্য দেখছি, দেখলাম কেউ যদি এটা বৈশিষ্ট্য লিখতে চায় তাহলে এক পাশের বৈশিষ্ট্যগুলো পার্থক্যের এক পাশের অংশ লিখে দিলে তার বৈশিষ্ট্য হয়ে যাবে। এখন আমরা আসব এই যে আবৃত্তবীজী উদ্ভিদ আছে, এই আবৃত্তবীজী উদ্ভিদ দুই প্রকার, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী। একবীজপত্রী দ্বিবীজপত্রী, আমরা অনেকেই একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ সম্পর্কে পরিচিত। যে সকল উদ্ভিদের বীজে একটা বীজপত্র থাকে তারা হচ্ছে একবীজপত্রী, আর যে সকল উদ্ভিদের বীজে দুইটা বীজপত্র থাকে তারা হচ্ছে দ্বিবীজপত্রী। এখন একবীজপত্রী উদ্ভিদের মূলগুলা কেমন হবে, যেমন একটা একবীজপত্রী হচ্ছে ধান গাছ, ধান হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদের মূল থাকবে গুচ্ছ মূল, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল থাকবে হচ্ছে প্রধান মূল, অর্থাৎ এরকম একটা মূল থাকবে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, একবীজপত্রী হচ্ছে গুচ্ছ মূল, দ্বিবীজপত্রী হচ্ছে প্রধান মূল। একবীজপত্রীর পাতা যদি দেখা যায় যে পাতার মধ্যে শিরাগুলা এমন সমান্তরালে থাকবে, অর্থাৎ একবীজপত্রীর পাতা শিরা বিন্যাস হবে সমান্তরাল, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার গোলাকার থাকে, শিরাগুলো হয় কি জালিকার মতো। তাহলে এটা একবীজপত্রীর পাতা শিরা বিন্যাস হচ্ছে সমান্তরাল, এখানকার পাতা শিরা বিন্যাস হচ্ছে জালিকা। একবীজপত্রীর যে পুষ্প আছে অর্থাৎ ফুল আছে, সেখানে পুষ্পপত্রের সংখ্যা অর্থাৎ ফুলের মধ্যে বৃতি পাপড়ি এদের সংখ্যা হবে একবীজপত্রীর ক্ষেত্রে তিন বা এর গুণিত। এখানে বলা হয় পুষ্প ট্রাইমেরাস, ট্রাইমেরাস। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে পুষ্পপত্রের সংখ্যা হবে চার বা পাঁচ বা এদের গুণিত, এই কারণে এদের পুষ্পকে বলা হয় ট্যাট্টা বা প্যান্টা মেরাস, ট্যাট্টা বা প্যান্টা মেরাস। একবীজপত্রী উদ্ভিদ যখন একবীজপত্রী উদ্ভিদ দেখা যাচ্ছে যে তার পাতাটা উপরের দিকে থাকে আর মুকুলটা এক পাশে থাকে, এ কারণে একে বলা বীজপত্র হচ্ছে শীর্ষ আর মুকুল অর্থাৎ ভ্রূণের মুকুলটা হচ্ছে পার্শ্বীয়। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ যখন অঙ্কুরিত হয় তখন দেখা যাচ্ছে যে পাতা দুটা দুই পাশে থাকে আর মুকুলটা উপরে থাকে, অর্থাৎ বীজপত্র হচ্ছে পার্শ্বীয়, ভ্রূণের মুকুল হচ্ছে শীর্ষ, এটা হচ্ছে বীজপত্র শীর্ষ, সরি বীজপত্র শীর্ষ, ভ্রূণ মুকুল পার্শ্বীয়, এটার বীজপত্র পার্শ্বীয়, ভ্রূণ মুকুল শীর্ষ। আমরা এখন আসবো একবীজপত্রী উদ্ভিদের, দুঃখিত বাংলাদেশে নগ্নবীজ উদ্ভিদ কি কি পাওয়া যায়। বাংলাদেশে নগ্নবীজ উদ্ভিদের তিনটা গণের মধ্যে, তিনটা জেনাস বা গণে পাঁচটা প্রজাতি বা স্পেসিস পাওয়া যায়, সে তিনটা গণ কি কি, একটা হচ্ছে সাইকাস, আরেকটা হচ্ছে পোডোকার্পাস, পোডো কার্পাস, আর হচ্ছে নিটা, অর্থাৎ বাংলাদেশের তিনটা গণের নগ্নবীজ উদ্ভিদ পাওয়া যায়, তিনটা গণের নগ্নবীজ উদ্ভিদ। এই তিনটা গণের মধ্যে সাইকাস গণের একটা প্রজাতি আছে, সেটা হচ্ছে সাইকাস পেট্রিনাটা, পোডোকার্পাস নারিফোলিয়াস, পোডোকার্পাস নারিফোলিয়াস,
নিউটনের তিনটা প্রজাতি আছে, সেটা হচ্ছে নিউটন, মন্টিনা, নিউটন অবলঙ্গা, নিউটন ল্যাটিগোরিয়া, নিউটন ল্যাটিফোলিয়া। অর্থাৎ নগ্নবীজ উদ্ভিদের পাঁচটা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়, সাইকাস স্পেকট্রিনাটা, পোডোকার্পাস ল্যাটিফোলিয়াস, নিউটন মন্টিনা, নিউটন অবলঙ্গা, নিউটন ল্যাটিফোলিয়া। এর মধ্যে সাইকাস স্পেকট্রিনাটা বাংলাদেশের চট্টগ্রামের বাড়িয়াডালা সীতাকুণ্ড এলাকায়, বাড়িয়াডালা বলে একটা জায়গা আছে, ওখানে পাওয়া যায়। আর পাওয়া যায় শেরপুরের গজনী বনাঞ্চলে। পোডোকার্পাস ল্যাটিফোলিয়াস এটা সিলেটের পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। এই নিটামের সবগুলো প্রজাতি মোটামুটি ক্ষেত্রে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের পাহাড়ি বনাঞ্চলে এগুলো পাওয়া যায়। সাধারণত আমরা যে সাইকাস গাছগুলো দেখি সেগুলো সাইকাস স্পেকট্রিনাটা নয়। তবে আমাদের দেশে বাগানের মধ্যে অর্থাৎ বিদেশ থেকে আমদানি করে বাগানে কিছু নগ্নবীজ উদ্ভিদকে আবাদ করা, এর মধ্যে রয়েছে যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে খ্রিস্টমাস ট্রি, যাকে যা বলেছে অরোকেরিয়া। এছাড়া হচ্ছে পাইনাস, থুজা, সাইকাস রিভলিউটা, এই গাছগুলো বাংলাদেশের বাগানের মধ্যে আবাদ করা হয় বিদেশ থেকে আমদানি করে, কিন্তু এগুলো প্রাকৃতিকভাবে বাংলাদেশে জন্মায় না। আমরা এরপর জানব এই যে সাইকাস উদ্ভিদ আছে এটা এটার গঠন সম্পর্কে। সাইকাস উদ্ভিদ স্পোরোফাইটিক। এখন কথা হচ্ছে স্পোরোফাইট কি? যদি কোন একটা উদ্ভিদের দেহে বা কোন জীবের দেহে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, তখন তাকে বলা হয় স্পোরোফাইট। সাইকাসের যে মূল দেহটা এটা স্পোরোফাইট, এবং এর স্পোরোফাইটে তিনটা অংশ রয়েছে, মূল, কাণ্ড, পাতা। মূল, কাণ্ড, পাতা। সাইকাসে উদ্ভিদে তিনটা অংশ, একটা হচ্ছে মূল, আরেকটা কাণ্ড, আরেকটা হচ্ছে পাতা। মূল, কাণ্ড, পাতা। সাইকাস উদ্ভিদের দেহের মধ্যে তিনটা, মূল, কাণ্ড, পাতা আছে। এখন প্রশ্ন হচ্ছে সাইকাসের মূল কেমন, কি গুচ্ছ মূল না প্রধান মূল? সাইকাসের প্রথম দিকে একটা প্রধান মূল থাকে, যখন সাইকাস চারা একসাথে জন্মায় তখন একটা প্রধান মূল থাকে, কিন্তু কিছুদিন পরে প্রধান মূল নষ্ট হয়ে যায়, সেখানে কিছু অস্থানিক মূল তৈরি হয়। এই অস্থায়ী কুণ্ডলা মাটির কিছুটা গভীরে বৃদ্ধি লাভ করে, অর্থাৎ যদি মাটি এমন হয় তাহলে এখানে মধ্যে অনেকগুলো অস্থায়ী কুল বৃদ্ধি লাভ করে সাইকাসের গোড়া থেকে। এটা সাইকাস। এই মূলগুলাই অনেকগুলো ড্যাগ্রো শাখা তৈরি করে, এরকম ড্যাগ্রো শাখা তৈরি করে, এবং সেটা কিছু নিরাব সবুজ শৈবাল যেমন নষ্টক, অ্যানাবেনা, নষ্টক ও অ্যানাবেনা দ্বারা আক্রান্ত হয়। এই মূলগুলো আক্রান্ত বিকৃত হয়ে যায় এবং দেখতে সামুদ্রিক কোরালের মতো মনে হয়, তখন এই মূলগুলোকে বলা হয় কোরালয় মূল, কোরালয় মূল।
এই হিসেবে আমরা বলতে পারি সাইকাসের মূল তিন ধরনের প্রধান মূল অস্থানিক মূল কোরালয়েড মূল প্রথম দিকে প্রধান মূল থাকবে পরে প্রধান মূল নষ্ট হয়ে গিয়ে অস্থানিক মূল তৈরি করবে অস্থানিক মূল দেখো শাখা তৈরি করবে সেই শাখাগুলোর মধ্যে নষ্ট এবং এনাবানা আক্রান্ত করবে যার কারণে বিকৃত হয়ে গিয়ে সামুদ্রিক কোরালের মতো হবে এই মূলগুলোকে বলা হয়েছে কোরালয়েড মূল বা রুট টিউবার কল এখন সাইকাসের কাণ্ড সাইকাস উদ্ভিদের কাণ্ড হচ্ছে বেলনাকার তবে খাটো দেখতে অনেকটা নারিকেল গাছের মতো কিন্তু নারিকেল গাছ যেমন কম হয় তেমন না কাণ্ড বেলনাকার কোন শাখা নেই এবং কাণ্ডের গায়ের মধ্যে অমসৃণ থাকবে অমসৃণ থাকবে কারণ এদের পাতা যে ঝরে যাবে ঝরে যাওয়ার পর পত্র মূলটা থেকে যায় পাতা ঝরে যাওয়ার পর পত্র মূল থেকে যায় এখানে কাণ্ড হয় অমসৃণ কাণ্ডের অগ্রভাগে পাতাগুলা মুকুটের মতো সজ্জিত হয় যেমন নারিকেল গাছের পাতার মতো দেখা যায় পাতাগুলো মুকুটের মতো সজ্জিত হবে কাণ্ডের অগ্রভাগে পাতাগুলো মুকুটের মতো সজ্জিত হয় কোষীয় অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত থাকে অর্থাৎ সাইকাসের ক্ষেত্রে আমরা একটা শব্দ বিশেষ শব্দ ব্যবহার করা হয় পাম ফার্ন পাম ফার্ন পাম শব্দ অর্থ কি পাম আর ফার্ন দুটো শব্দ ব্যবহার করার মূল কারণ হচ্ছে পাতাটা কাণ্ডের অগ্রভাগে মুকুটের মতো সজ্জিত থাকলে এদের উদ্ভিদকে বলা হয় পাম জাতীয় উদ্ভিদ পাতা কাণ্ডের অগ্রভাগে মুকুটের মতো সজ্জিত হলে এই ধরনের উদ্ভিদকে বলা হয় পাম জাতীয় উদ্ভিদ আর যদি পাতা কোষী অবস্থায় কুণ্ডলিত থাকে তখন একে বলা হয় ফার্ন জাতীয় উদ্ভিদ যেহেতু এই দুইটা বৈশিষ্ট্যই সাইকাস উদ্ভিদের মধ্যে রয়েছে তাই সাইকাসকে বলা হয় পাম ফার্ন পাম ফার্ন পাতাটা কেমন কি একক পাতা না যৌগিক পাতা সাইকাস উদ্ভিদের পাতা দেখতে আমরা অনেকটা নারিকেল গাছের পাতার মতো কিন্তু নারিকেল গাছের পাতা এত বৃহৎ না এই সাইকাসের পাতা হচ্ছে পক্ষ যৌগিক অর্থাৎ মাঝখানে একটা দণ্ডের মতো থাকে কি বলে র্যাকিশ র্যাকিশের দুই পাশে এরকম লম্বা লম্বা পাতা তৈরি হবে এরকম পাতাকে আমরা বলি কি যৌগিক পাতা এবং এই পাতার প্রত্যেকটা খণ্ডকে বলা হয় পত্র ফলক পুরোটা হচ্ছে যৌগিক পত্র আর এটাকে বলা হয় পত্র ফলক এই পত্র ফলকগুলো গাঢ় সবুজ হবে মসৃণ হবে চামড়ার মতো শক্ত হবে এদের মধ্যে একটা মধ্য শিরা থাকবে অন্য কোনো শিরা বা উপশিরা থাকবে না হচ্ছে তবে সাইকাস উদ্ভিদের পাতা এবং সবুজ বর্ণের পাতা ছাড়াও কিছু বাদাম বর্ণের পাতা দেখা যায় যে বলা হয় স্বল্পপত্র বা রেমেন্টাম স্বল্পপত্র বা রেমেন্টাম এখন আসবো আমরা সাইকাসের জনন সম্পর্কে সাইকাসের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী সাইকাস উদ্ভিদ পৃথক অর্থাৎ এরা ভিন্ন বাসে যেমন তাল গাছে দেখা যায় কিছু তাল গাছ পুরুষ কিছু তাল গাছ নারী পেঁপে গাছে দেখা যায় কিছু তো পেঁপে গাছ পুরুষ কিছু পেঁপে গাছ নারী ঠিক সাইকাস উদ্ভিদের পুরুষ এবং স্ত্রী উদ্ভিদ পৃথক এই ধরনের গোষ্ঠীকে বলা হয় ভিন্ন বাসে পুরুষ সাইকাস উদ্ভিদের মাথায় অনেকগুলো রেণুপত্র একত্রিত হয়ে একটা মোচাকৃতির গঠন তৈরি করে একে বলা হয় পুং স্ট্রবিলাস বা পুংকল দেখতে কেমন দেখতে এমন কলার মোচার মতো কলার মোচার মতো থাকে এই স্ট্রবিলাসের মধ্যে আবার কতগুলো রেণুপত্র থাকে সাইকাসের পুং স্ট্রবিলাস এই একটা পাতা কিছু যেটা বড় করে দেখায় এই একটা পাতাকে বৃদ্ধি করে দেখা হচ্ছে এর মধ্যে
মধ্যে দেখতে আবার কেমন এমন পাতা কাটে বের করে নিয়ে আসছে না এটা হচ্ছে পুং রেণুপত্র এর নাম হচ্ছে পুং রেণুপত্র এই পুং রেণুপত্রে সরু বর্ধিত মাথা আছে এর নাম হচ্ছে অ্যাপোফাইসিস অ্যাপোফাইসিস এই পুং রেণুপত্রে গায়ে অনেকগুলা সোরাস থাকবে সোরাস কি স্পোরান্থিয়ামের গুচ্ছকে বলা হয় সোরাস এই সোরাস তুমি দেখো তিন থেকে পাঁচটা স্পোরান্থিয়াম এক একটা স্পোরান্থিয়াম থেকে ভিতর তৈরি হবে স্পোর মাতৃকোষ স্পোর মাতৃকোষ থেকে মিয়োসিস বিভাজনের মাধ্যমে তৈরি হবে ফুং রেণু বা পরাগ রেণু ফুং রেণু বা পরাগ রেণু আবার স্ত্রী উদ্ভিদের ক্ষেত্রে এরকম কোন স্ট্রবিলাস তৈরি হয় না তবে স্ত্রী রেণুপত্রগুলো দেখতে এমন এদের এরকম পাতার মতো পিনিয়ন থাকে এবং এর কিনারা বরাবর থাকবে ডিম্বক বা মেগাস্পোরান্থিয়াম ডিম্বক বা মেগাস্পোরান্থিয়াম এই ডিম্বকের ভিতরে এই যে পরা পিনিয়ন আর এগুলো হচ্ছে ডিম্বক বা মেগাস্পোরান্থিয়াম পরাগরেণুটা বায়ুবাহিত হয়ে অর্থাৎ সাইকাস বায়ু পরাগ উদ্ভিদ বায়ুবাহিত হয়ে ডিম্বকের অগ্রভাগের একটা প্রকোষ্ঠে পতিত হয় পরে পলিন টিউব তৈরি করে এদিকে ডিম্বকের ভিতরে প্রথমে আর্কিগোনিয়াম মেগাস্পোর তৈরি হয় সেখান থেকে তৈরি হয় আর্কিগোনিয়াম সে আর্কিগোনিয়ামের ভিতরে তৈরি হয় ডিম্বাণু এই ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলে তৈরি করে জাইগোট জাইগোট থেকে জাইগোট তৈরি হওয়ার পরে এই ডিম্বকটা বীজে পরিণত হয় এবং বীজ থেকে নতুন সাইকাস উদ্ভিদ জন্মে তবে সাইকাসে অঙ্গজ জনন দেখা যায় কিরকম মার্চ এপ্রিল মাসে সাইকাসে যে কাণ্ডের গোড়া আছে এই গোড়া থেকে চারা তৈরি হয় এই চারাটা যদি অনুত্র কেটে লাগানো যায় তখন নতুন সাইকাস উদ্ভিদ তৈরি হবে আবার কাণ্ডের গাত্রের মধ্যে ছোট ছোট মুকুল তৈরি হবে এই মুকুল গুলা যদি কেটে লাগানো যায় তাহলে নতুন সাইকাস তৈরি হবে এখন আমরা সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন জীবাশ্ম কি আমরা সবাই ডাইনোসর সম্পর্কে জানি ডাইনোসর এখন এই ডাইনোসর কি আমরা জীবন্ত ডাইনোসর দেখেছি না আমরা ডাইনোসরের কিছু পাথরের কত শক্ত গঠন পেয়েছি এই গঠনগুলো হচ্ছে ডাইনোসরের জীবাশ্ম অর্থাৎ অতীতকালে বিলুপ্ত হয়ে গেছে এমন জীবের পাথরে অবস্থিত নিদর্শনকে জীবাশ্ম বলে এরকম জীবাশ্ম উদ্ভিদের সাথে যদি বর্তমানে জীবিত কোনো জীবের বৈশিষ্ট্য মিলে যায় তখন ওই জীবিত জীবকে বলা হয় জীবন্ত জীবাশ্ম অর্থাৎ বর্তমানে কোনো জীবিত জীবের বৈশিষ্ট্য অতীতকালে বিলুপ্ত হয়ে গেছে এমন জীবাশ্ম জীবের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলে সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম কারণ কি কারণ সাইকাস যে বর্গের উদ্ভিদ তাকে বলা হয় সাইকাডেলস বর্গের উদ্ভিদ এই বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীতে মেসোজোয়িক যুগে পুরো পৃথিবীতে বিস্তৃত ছিল সবাই বিলুপ্ত হয়ে গেছে মাত্র সাইকাস সহ 100টা প্রজাতি এখনো টিকে আছে এই যে জীবন্ত সাইকাসগুলা এদের বৈশিষ্ট্যের সাথে বিলুপ্ত যারা হয়ে গেছে তাদের মিল আছে এই কারণে সাইকাস সহ সাইকাডেলস বর্গের যে উদ্ভিদগুলো আছে তাদেরকে বলা হয় জীবন্ত জীবাশ্ম এখন আমরা আবৃত বীজ উদ্ভিদের মধ্যে আমাদের এখানে কতগুলো বিষয়ে আগে আলোচনা করা দরকার একটা কুলে কি কি থাকে একটা কুলের মধ্যে পাঁচটা অংশ থাকে পুষ্পাক্ষ বৃতি দল ভূমিস্তবক স্ত্রীস্তবক একটা উদ্ভিদের মধ্যে থাকে হচ্ছে মূল কাণ্ড পাতা
তাহলে ফুল কি পাতা না কাণ্ড না মূল পাতা এই কারণে পাতা বলা যাবে না বীজক বলা হয় এটাকে হচ্ছে প্রজননের উদ্দেশ্যে রূপান্তরিত বীজককে বলা হয় ফুল আমরা একটা ফুলের মধ্যে যে অংশগুলো পাই সেটা হচ্ছে যে অক্ষের উপর অর্থাৎ যে অক্ষটার উপরে পুষ্পপত্রগুলো সাজানো থাকে পুষ্পপত্র হতে বৃতি দল পুংস্তবক স্ত্রীস্তবক সাজানো থাকে এই অক্ষটাকে বলা হয় পুষ্পাক্ষ এমন হচ্ছে ফুলের সবচেয়ে বাহিরের স্তবক হচ্ছে বৃতি বৃতির মধ্যে যে এককগুলো আছে এটাকে বলা হয় বৃত্তাংশ বা সেপাল বৃত্তাংশ বা সেপাল বৃতির ভিতরে যে রঙিন অংশ আছে এটা বলে দলমণ্ডল দলমণ্ডলের প্রত্যেকটা সদস্যকে বলা হয় পাপড়ি বা পেটাল এই পাপ এর ভিতরে রয়েছে পুংস্তবক পুংস্তবকের প্রত্যেকটা সদস্যকে বলা হয় পুংকেশর বা স্টামেন তার ভিতরে আছে আমাদের স্ত্রীস্তবক এটা প্রত্যেকটা সদস্যকে বলা হয় কার্পেল বা গর্ভপত্র আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এই আশা ও কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ